বন্ধুরা, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া 7 ওভারে জিতল নেদারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ এবং ভেঙে ফেললো 75 বছরের ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান যে বৃষ্টির পর টিম ইন্ডিয়া কিভাবে হারালো নেদারল্যান্ডের টিমকে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল করা হয়। কিন্তু বন্ধুরা, প্রত্যেকেই এই আশায় ছিল যে হয়তোবা ভারত এবং নেদারল্যান্ডের মধ্যে এই দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ আমরা দেখতে পাব। কিন্তু বন্ধুরা, তিরুবনন্তপুরমে টস হওয়ার আগেই আবারও বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টির কারণে টস ডিলে করা হয়। কিন্তু বন্ধুরা, বৃষ্টি তো বন্ধ হওয়ার নামই নিচ্ছিল না। তারপরে আম্পায়াররা 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করল এবং শেষ পর্যন্ত বৃষ্টি বন্ধ হয় এবং ভারত এবং নেদারল্যান্ডের মধ্যে এই দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ 10-10 ওভারে করা হয় এবং এই দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 10 ওভারে করে ফেলল 150 রান, কোনো উইকেট না হারিয়ে। তার মধ্যে অধিনায়ক রোহিত শর্মা খেলে ফেলল 35 বলে 90 রানের মার্কাটারি ইনিংস, আর সেখানে শুভমান গিল খেলে ফেলল 22 বলে 60 রানের বিধ্বংসী ইনিংস এবং এই রান তাড়া করার জন্য মাঠে আসে নেদারল্যান্ডের টিম। কিন্তু বন্ধুরা, টিম ইন্ডিয়ার বোলাররা নেদারল্যান্ডের পুরো টিমকে 55 রানে করল অল আউট 7 ওভারের মধ্যেই এবং টিম ইন্ডিয়া নেদারল্যান্ডকে হারিয়ে খুবই সহজেই এই ম্যাচ জিতে নেয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।